আলিপুর আবহাওয়া দপ্তর জারি করল সতর্কতা, উত্তর আন্দামান সাগর এবং পূর্ব মধ্য সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। 22 তারিখের পর 72 ঘন্টার মধ্যে শক্তি সঞ্চয় করে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। 26 তারিখ সন্ধ্যের মধ্যে ঘূর্ণিঝড় এগিয়ে আসবে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের দিকে। পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের 24 তারিখ থেকে সমুদ্রে মাছ ধরার ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। যারা সমুদ্রে রয়েছেন তাদের 23 তারিখের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। আন্দামান সি এবং অ্যাডজয়নিং ইস্ট সেন্ট্রাল বেতে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। 22 তারিখের পর থেকে 72 ঘন্টার মধ্যে এটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। এটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে যাবে মোটামুটি 26 তারিখ ইভিনিংয়ের মধ্যে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে 25 তারিখ সন্ধ্যের পর থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হবে, দু এক জায়গায় হতে পারে ভারী বৃষ্টিও। পশ্চিমবঙ্গের অন্যান্য রাজ্যেও ভারী বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে আগামী 5 দিনই। ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।